নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিন কোনো না কোনো রাশির নাম উঠে আসে, হয়তো আপনাদের রাশির সাথে সেম টু সেম রাশির নাম মিলে যায়, এবং অনেকেই ছোট্ট একটি ভুল করেন যে ভিডিওটি সম্পূর্ণ না দেখে রাশির নাম টার্গেট নাম্বার শুনে একটা টিকিট কেটে নেন, এবং টিকিট কাটার পর দেখেন যে সেই জায়গাটাতে আপনার অর্থ লাগেনি, অর্থাৎ অর্থ আপনার প্রাপ্তি হয়নি। তখন অনেকে কমেন্ট করেন যে কৌশিকদা, রাশির নাম টার্গেট নাম্বার কেন আমার হচ্ছে না? কিন্তু আমি বারবার আপনাদের কাছে একটাই অনুরোধ করি যে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে আমি কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। শুধুমাত্র রাশির নাম শুনেই যে বড় ধরনের সিদ্ধান্ত যারা নিচ্ছেন, আমি আবারও বলবো সেখান থেকে আপনারা বিরত থাকুন, কারণ আপনারা প্রতিদিন যে টিকিট কাটছেন কি না, এই টিকিটের টাকাতে আপনারা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন। টিকিট কেটে অনেক মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি অর্থপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। আগামীকাল রবিবার কম হোক বেশি হোক, এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ থাকে তবে, আর যদি যোগ না থাকে তাহলে আমি যে কথাগুলি বলছি সেম না মিলতেও পারে। এটা সম্পূর্ণ ইন জেনারেল এবং এটা ব্যক্তিকেন্দ্রিক না। যদি আপনাদের গাঢ় সম্ভাবনা থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্মছকে বড় ধরনের যোগ রয়েছে অর্থপ্রাপ্তির, আপনাদের অর্থপ্রাপ্তি আগামীকাল হবে। এবং যাদের অল্পের জন্য 2-1 নাম্বারের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। আর যারা একান্তই টিকিট কাটার একটা নেশা রয়েছে, তাদের জন্য আমি টার্গেট নাম্বার 12টি রাশির টার্গেট নাম্বার প্রতিদিন বলি, এবং যারা রাশির নাম জানেন না তাদের ক্ষেত্রে আমি নামের অক্ষর দিই, কৌশিকদা আমার কে দিয়ে নাম শুরু, কৌশিকদা আমার এন দিয়ে নাম শুরু, তো নামের অক্ষর যাদের ক বা দন্ত্য ন বা দন্ত্য স বা ম দিয়ে শুরু তাদের কথাগুলো আমি কিন্তু বলি। অনেকেরই এই ধারণাটা কিন্তু থেকেই যায় যে কৌশিকদা যদি বলে তাহলে খুব ভালো হয়। যারা রাশির নাম জানেন না তাদের কি হবে না, অবশ্যই হবে, আপনাদের হস্তরেখা আগে বিচার করুন, কারণ জন্ম ছক আপনাদের না থাকতেই পারে, তার বলে যে বিচার হবে না সেম বিচার আপনারা কিন্তু পাবেন। জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকলে এই সময়ের মধ্যে আপনারা কিন্তু হতে পারেন কোটিপতি। আপনার জন্মছকে তবে রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহ ভালো থাকতে হবে, আপনার ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলোকে শুভ থাকতে হবে, তবেই আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কিছু মানুষের সঙ্গে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু আবার কিছু মানুষের সঙ্গে মিলবে না, কারণ সেম রাশির কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেই তাহলে যদি লটারি কেটে নিত তাহলে কালকে তো 1 কোটি মানুষই দেখা যাচ্ছে কোটিপতি হয়ে যেত, এটা অত সহজ না। ভাগ্য ভাবকে স্ট্রং করা দরকার, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার আকর্ষী প্রাপ্তির ভাব এবং আপনার ধনভাবকে যদি স্ট্রং করতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আমি একটি কথা আবারও বলবো, আপনাদের জন্মছক অথবা হস্তরেখাতে যদি বড় কোনো দোষ না থাকে তাহলে হয়তো আপনাদের অর্থপ্রাপ্তি ঘটতেও পারে। কারণ আমি এই ভিডিওটি আপনাদের কাছে কেন দিই,
আপনাদের কাছে প্রতিদিন আমি কিছুটা সময় নিই, কিছু হয়তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করি, কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। কারণ রাশির নাম থাকলে আপনারা ভুল কাজ করে দিচ্ছেন। আগে ব্যক্তিগত জন্মছককে দেখুন, এবং যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, আপনাদের নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আলোচনাটা শুরু করা যাক, প্রথম আসি নামের অক্ষর দিয়ে। আগে আজকে শুধু নামের অক্ষর, তারপরে টার্গেট নাম্বার, তারপরে যে পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম। আপনার নামের অক্ষর যদি ম, দন্ত্য স, দন্ত্য ন, আপনার যদি ক, অ এবং আ দিয়ে শুরু হয়, তাহলে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। আগামীকাল যে পাঁচটি রাশির নাম আমি বলবো অর্থপ্রাপ্তির, প্রথম রাশি আগামীকালের জন্য মহাপ্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি, আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তিন নম্বর রাশি কন্যা রাশি, আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চার নম্বর রাশি কুম্ভ রাশি, আগামীকাল গাঢ় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পাঁচ নম্বর রাশি ধনু রাশি, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এবার আসি টার্গেট নাম্বার, বারোটি রাশির টার্গেট নাম্বার আমি বলবো। মেষ রাশি তিন এবং ছয়, বৃষ রাশি সাত নয়, মিথুন রাশি দুই চার, কর্কট রাশি এক সাত, সিংহ রাশি তিন নয়, কন্যা রাশি চার আট, তুলা রাশি পাঁচ নয়, বৃশ্চিক রাশি আট সাত, ধনু রাশি ছয় এক, মকর রাশি পাঁচ নয়, কুম্ভ রাশি চার দুই, মিথুন রাশি সাত তিন। অর্থাৎ আগামীকালের বারোটি রাশির টার্গেট নাম্বার আমি বললাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা রয়েছে, সমাধানের পথ রয়েছে, তাই একান্তই যাদের সমস্যা হচ্ছে আপনারা ভিডিওটি বারবার শুনুন। এবং আমি আবারও বলছি, জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে চ্যানেলটিকে আপনারা শেয়ার করুন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, রাধে রাধে, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।